1975 সালের 15ই আগস্ট শোকাবহ ভয়াল এই কালো রাতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মরণে নেত্রকোনা স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল 9টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মুক্তাপাড়াস্থ মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকবর আলী খান মুন্সি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলার পূর্বধরায় দিবসটি উদযাপন করেন চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটি। এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুরা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠানটির মহাসচিব আনিসুজ্জামান সুজন, সম্মানিত সদস্য পূর্বধলা উপজেলা সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া, লালন আল আমির, মোতালিব হারুন, রাজা জাহাঙ্গীর রুবেল শেখ, হেলাল রনি সিদ্দিক সহ আরও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।